সুন্দর সুন্দর সুন্দর। হ্যাঁ যেতে দিবি না? এটা কি হচ্ছে? এটা এটা কি? তোরা কি করছিস? দেখি এখানে আয়, এখানে আয়, আমি দেখতে চাই। চাঁদা নিবি না? লজ্জা পাচ্ছে কেন তাহলে? ও আচ্ছা ওই দিক যাবো না, ঠিক আছে তাই দেখি। আচ্ছা দুটো আস্তে আস্তে আস্তে, দাঁড়া দাঁড়া, মানে দুটো টিম তাই তো? এদিকের টিম তোরা একই পুজো নাকি? আরে মাস্টার, এই যে মাস্টারের কাছে চাঁদা নে, মাস্টারের কাছ থেকে নিবি চাঁদা, 501 টাকা নিবি। হ্যাঁ নিয়েছে? আরে বাবা সাবাস, 51 টাকা। কি পুজো করবি তোরা? কালী? আচ্ছা মানে এদের দেখো, এদের পুরো পথ অবরোধ করে বসে গেছে। এই এই যেতে 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 দে, মানুষকে যেতে দিবি না? এই দেখা রে, ভালোই ভালোই। দেখ দেখ তোদের চা চলে। আচ্ছা দিচ্ছি, দাঁড়া যাচ্ছি না, তোর চা দেবো, দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা তুই আগে আমার নামটা লেখ, শুভজিৎ হালদার লেখ আগে, দেখি যে বানান ঠিক লিখিস তাহলে দিয়ে দেবো। যা শুভজিৎ হালদার, বানান লিখতে হবে, শুভজিৎ হালদার লেখো, শুভজিৎ হালদার, দেখ দেখবো। লেখ শুভজিৎ হালদার, বানান ভুল করা চলবে না, লেখো। হ্যাঁ আচ্ছা অন্য এক্সপার্টকে দিল, তাই তো আমি দেখি এক্সপার্টই লিখুক। শুভজিৎ হালদার লেখ অন ক্যামেরায়, তোর ইউটিউবে যাবে কিন্তু এই ভিডিও, যদি বানান ভুল করিস তাহলে কিন্তু হবে না। হ্যাঁ বন্ধু আয়, কি লিখছে? সবজি লিখিস না আবার, দাঁড়া এদের বানান আমি সব দেখবো, দাঁড়া দাঁড়া। তো বানান ভুল হলে 1 টাকাও চাঁদা পাবি না, আগে বললাম বানান ভুল হলে আমি দেবো না। দেখি দেখি আগে দেখি বানান কি লিখেছে, দেখি এই বানান কি লিখেছিস বলতো? দন্ত শুভ শুভ শুভজিৎ, আমি কি বললাম? শুভজিৎ বললাম না, বানান ঠিক লিখেছিস। বানান ভুলের জন্য তোর অনেক চাঁদা কম পাবি, তোর আমি 501 টাকা দিতাম, কিন্তু তোরকে আর দেওয়া যাবে না, তোর বানান ভুল করে দিচ্ছিস। আচ্ছা ঠিক আছে, ধর 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 ধর, লেখ কত কত চাস তোরা, লেখ দেখি। কোথায় পুজো করবি? এখানে তুই প্রথমে আমার মন খারাপ করে দিছিস। আচ্ছা দে এবার বিলটা দে, বিলটা দে। ঠিক আছে দাঁড়া, আচ্ছা তোর ক্লাবের নাম কি? ক্লাব ক্লাবের নাম নাই কিছু? কি নাম? ও ছাপাই নাই, ঠিক আছে। আচ্ছা দাঁড়া ঠিক আছে, আমি দিচ্ছি তোর চা, তোর আগে ইউটিউবে আগে যাবে তোর ভিডিও।